এ চয়নমণি আডিথ এডি থেকে আপনি লিখেছেন বাচ্চার স্কুলে ভর্তি করাতে গেলে বয়স কমান কি গুণ হবে অবশ্যই গুণ হবে আপনি বাচ্চার বয়স লুকালেন কিংবা মিথ্যা বয়স লিখলেন সেক্ষেত্রে আপনি প্রতারণা করলেন আপনি মিথ্যা বললেন অথচ নবী সাল্লাম বলেছেন মালাশ রাফালিস যে ব্যক্তি প্রতারণা করে সে আমার ওমত নয় বিধায় এই কাজ করার কোনো অবস্থাতে যায়জ হবে না আপনার বাচ্চার জীবনের শুরুতে একটা মিথ্যার উপরে তাকে দাঁড় করিয়ে দিবেন সেটি অবশ্যই খুবই নিন্দনীয় এবং গৃহীত কাজ আপনার বাচ্চা থেকে আপনি ভালো কিছু কিভাবে আশা করবেন যে বাচ্চা শুরুতে আপনি মন্দ এবং আহ একটা গুনা আহ এটা দিয়ে আপনি শুরু করছেন এরপর